সূর্য উদয়ের আগে নামাজটা পড়তে পারলো না, সেই ব্যক্তি কি করবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ফরজ এবং ওয়াক্তমত নামাজ পড়াও ফরজ। আমরা অনেকেই নামাজ পড়ি, দেখেছি আমরা ওয়াক্তমত নামাজ পড়তে পারি না। অনেকের নামাজ কাজা হয়ে গেলে কীভাবে পড়বে সেটাও আমরা অনেকেই জানি না। নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে, পাঁচটি ভেনা আছে, তার মধ্যে নামাজ একটি, পাঁচটি রুকনের ভিতরে। ইমান আনার পরেই নামাজ, একজন মানুষ ইমান আনলো, আনার পরেই যদি নামাজে রক্ত হয়ে যায় তখন সে নামাজ পড়ে নেবে। এখন একজন ব্যক্তি রাত্রে ইমান আনলো 12টার সময়, এখন তার সামনে আসতেছে এশারের নামাজ, 12টার সময় ইমান আনছে রাত্রের, ফজরের নামাজের আজানের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এশারের নামাজের ওয়াক্ত থাকে, যদিও আখে রক্ত হয়ে যায়, ওই ব্যক্তির এশার নামাজটা পড়ে নিতে হবে। আসলো ফজরের নামাজ, এই ফজরের নামাজের ওয়াক্ত হওয়া থেকে শুরু করে নিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত। এখন কেউ সূর্য উদয়ের আগে নামাজটা পড়তে পারলো না, সেই ব্যক্তি কি করবে? তার কর্তব্য হলো সূর্য উদয়ের 30 মিনিট পর সে নামাজ পড়ে নেবে। সূর্য উদয়ের 30 মিনিট পর সে নামাজটা পড়ে নেবে, সুন্নত এবং 2 রাকাত ফরজ। যখনই সে জাগ্রত হবে, যদি দেখে যে সূর্য উদয়ের সময় এত, এই টাইমের থেকে শুরু করলে 30 মিনিট যোগ করবে, 30 মিনিট পর সে ফজরের নামাজটা সুন্নত 2 রাকাত পড়ার পর ফরজটাও পড়ে নেবে। ঠিক এইভাবে একক তো নামাজ আজান হওয়ার পরে কেউ পড়তে পারলো না, আরেক ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, আজান নির্ধারিত নয়, ওয়াক্তটা হলো নির্ধারিত, যে একটা নামাজের দিকে আর একটা নামাজের ওয়াক্ত কত টাইম। যেমন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় এবং শেষ হয় কয়টা, আসরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত জোহরের নামাজ পড়া যাবে, কিন্তু আওয়াল ওয়াক্ত নামাজ পড়া জরুরি এবং আওয়াল ওয়াক্তই পড়তে হবে। কেউ পড়তে পারলো না, শরীয়ত সম্মত করুন, কারণ বশত দেরি হয়ে গেল, ওই ব্যক্তি ঘড়ি দেখবে যে কোনো আসরের নামাজের ওয়াক্ত হয় নাই, শুরু হয় নাই, তখন সে জোহরের নামাজটা পড়তে পারবে, কাজা পড়া লাগবে না, পুরোপুরি নিয়ত করেই পূর্ণ নামাজ পড়ে নেবে। এইভাবে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, কেউ মাগরিবের নামাজ পড়তে পারলো না সময় মতো, সে কী করবে? দেখবে যে এখনও এশারের ওয়াক্ত শুরু হয়ে গেল কিনা, যদি দেখে যে না এশারের ওয়াক্ত এখনও শুরু হয় নাই, তখনও সে মাগরিবের নামাজটা পড়ে নিতে পারবে। এইভাবে এশারের নামাজ কেউ পড়তে পারলো না সময় মতো, এখন সে দেখবে যে ফজরের নামাজের ওয়াক্ত শুরু কয়টায়, এশারের নামাজের ওয়াক্ত শেষ টাইম কয়টায়, এই শেষ টাইমের আগ পর্যন্ত এশারের নামাজের ওয়াক্ত থাকে, সে নামাজটা পড়ে নিতে পারবে। এইভাবে যদি ইনশাআল্লাহ আমরা সময়গুলো নির্ধারিত করি, তাহলে আমাদের নামাজগুলি পড়া সম্ভব এবং সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, বিশেষ করে জামাতের সাথে নামাজ পড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারেরা, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ো। আর এইভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে পুরোপুরি সফল কাম হয়ে যাবে, হাশরের ময়দানে এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা ভাই যারা নামাজ এখন আমরা পড়ি না, এরকম যারা আছেন নামাজ পড়েন না, নামাজটা ধরে ফেলেন, এই নামাজ হলো জান্নাতের চাবি হাশরের ময়দানে। অন্যান্য সব আমল যদি ঠিক থাকে বান্দা জান্নাতি হয়, চাবি দিয়া তো জান্নাতে ঢুকতে হবে, কিন্তু জান্নাতে যাইতে পারবে না, তালা বন্ধ থাকবে। চাবি হলো সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমরা যেন সকলে নামাজটা পড়তে পারি। সুদ খাওয়া, মদ খাওয়া, জিনা করা, মানুষ খুন করা, জোয়া খেলা, যত না খারাপ তার চেয়েও খারাপ হলো নামাজ না পড়া। এই জন্য ভাই আমরা নামাজ পড়ব এবং কোরআন তালাওয়াত শুদ্ধ করে নামাজ পড়ব। কারণ হলো নামাজ ভঙ্গের কারণ 19টি, সর্বপ্রথম কারণ হলো নামাজও শুদ্ধ পড়া। এই জন্য ভাই আমরা দুনিয়ার জগতে সব করতে পারি, ইঞ্জিনিয়ারের লাইনে, ডাক্তারির লাইনে, ফার্স্ট MBBS-এর লাইনে, এরকমভাবে অন্যান্য লাইনে আমরা অনেক কিছুই প্রশিক্ষণ দেওয়ার জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য, ড্রাইভিং শেখার জন্য কত সময় ব্যয় করি, একজন অপারেটর হওয়ার জন্য কত সময় ব্যয় করি, ট্রেনিং সেন্টারে গিয়ে শিখি। আমরা যারা স্কুল কলেজে ভার্সিটিতে আপনারা পড়েছেন, যদি একটু সময় নিয়ে আপনারা পড়েন তাহলে কোরআন শরীফ এক মাসেই শুদ্ধ করে তালাওয়াত শেখা সম্ভব। শুদ্ধ করে তালাওয়াত শিখে সময় মতো নামাজ পড়বেন, এক কথায়
দুনিয়ার যত খারাপ আছে সব খারাপ যতটুক না খারাপ তার চেয়েও মারাত্মক খারাপ এবং অপরাধ হলো নামাজ না পড়া একজন মানুষ খারাপ কাজ করতেছে কিন্তু নামাজও পড়তেছে দেখা গেছে একদিন সে এই নামাজ তাকে এই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই ফাহশা কাজ থেকে নামাজ মানুষকে বাঁচায় রাখে ফিরায় রাখে এই জন্য আমরা নামাজ পড়বো এই কথা কেউ বলবো না যে এখনো মিথ্যা কথা বলি এখনো ঘুষ খাই সুদ খাই এখনো খারাপ কাজ করি নামাজ পড়বো এগুলি সাইরে নিয়ে তারপরে পড়বো আসলে ভাই এগুলি কোনোদিন ছাড়তেও পারবেন না আপনি নামাজও ধরতে পারবেন না আপনি খারাপ কাজ করতেছেন করেন তারপরে আপনি নামাজটা পড়ে নেন নামাজটা পড়ে নেই নামাজ একদিন আপনাকে বাঁচায় দিবে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন শুদ্ধ শিখে নামাজ পড়ার তৌফিক দান করুক কিচ্ছু জানেন না তাও নামাজ পড়েন আসতে থাকেন উজু জানেন না দাঁড়ানো জানেন না সেজদা রুকু কিবলা দিবেন জানেন না আপনি নামাজে ঢুকেন রুকু সেজদা জানেন না সূরা কেরাত জানেন না ঢুকেন মসজিদে ঢুকতে আপনি যখন দেখবেন কিভাবে মানুষে দাঁড়ায় আপনি দাঁড়ায় শিখে যাবেন কিভাবে উজু করে উজু করার সময় আপনি দেখে দেখে উজু শিখে যাবেন কিভাবে সেজদা রুকুতে যায় আপনি শিখে যাবেন এইভাবে আপনি শিখতে শিখতে একদিন আত্মহায়াত দুরুদ শরীফ দোয়া করুন দোয়া মাসুরা সূরা কেরাতগুলি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে ইমাম সাহেব তো তিন ওয়াক্ত নামাজে বিশেষ করে মাগরিব এশা এবং ফজরে জুড়ে তেলাওয়াত করে হ্যাঁ জাহিরি তেলাওয়াত তখন আপনি শুনে শুনেই অনেকগুলি সূরা শিখে ফেলবেন বিশেষ করে সূরা ফাতিহা শুদ্ধ করে শিখা কয়েক ওয়াক্ত নামাজ পড়লেই শিখা সম্ভব দুনিয়ার অনেক কষ্টের কাজ আপনারা শিখে ফেলেন ডাক্তার হয়ে যান ইঞ্জিনিয়ার হয়ে যান অপারেটর হয়ে যান ভালো ড্রাইভার হয়ে যান হ্যাঁ তাহলে কেন না ভালো আপনি কম্পিউটার চালাইতে পারেন তাহলে কেন নামাজ পারবেন না ওলাকাদ ইসতারনাল কুরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি তাহলে যেহেতু আল্লাহ বলছেন সহজ করে দিয়েছেন তাহলে নিশ্চয়ই এটা শিখা সহজ কি ত্রুটি হলো আমাদের চেষ্টা যেন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত খালেস করব মান জাদ্দা ফাওয়া জাদা চেষ্টা করব ওকালা হুদুনি আস্তাজিবু লাকুম আল্লাহর কাছে চাইব এই তিনটা জিনিস যখন বান্দার হয়ে যায় তখন আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে অজানা জিনিস অজানা এলেম আল্লাহ তাআলা দান করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার এবং শিখার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন